বন্ধুরা আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল জেআটিভি টুতে সুস্বাগতম বন্ধুরা আমি এখন ছাগল গরুর বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করছি এখন আমি আপনাদের সামনে ছাগল ছাগল এবং ভেড়া এবং গরুর একটা রোগ ভয়ঙ্কর রোগ যার নাম হচ্ছে এনথাক্স অথবা তাকে তর্কাও বলা হয় এই রোগ নিয়ে আলোচনা করব। গ্রীষ্মপ্রধান দেশে তর্কা ছাগলের একটি মারাত্মক রোগ সেৎ সেতে পরিবেশে ছাগল এই রোগে বেশি আক্রান্ত হয় রোগটি এতই মারাত্মক যে তর্কার জীবাণু ছাগলে প্রবেশ করার বারো থেকে আঠারো ঘন্টার মধ্যেই লক্ষণ প্রকাশ পায় এমনকি লক্ষণ দেখা দেওয়ার আগেই ছাগল মারা যেতে পারে বেসিলাস লাশ এনথাক্সিস নামক জীবাণু দ্বারা রোগটি হয়ে থাকে তাহলে কি করে বুঝবেন এই রোগটি হয়েছে তার লক্ষণ আমি বলবো এবার প্রবল জ্বর হয় ক্ষুধা থাকে না এবং জাবর কাটে না পশু অস্থির হয়ে উঠে এবং পেট ব্যথায় আরম্ভ হয় বারবার রক্ত মিশ্রিত পায়খানা হয় রোগাক্রান্ত ছাগল খুব তাড়াতাড়ি অজ্ঞান হয়ে পড়ে এবং মারা যায় প্রতিরোধ পালের কোনো ছাগল হঠাৎ মারা গেলে বা তর্কা হয়েছে বলে সন্দেহ হলে অন্য ছাগলকে দ্রুত শুষ্ক ও উচ্চ স্থানে সরিয়ে ফেলতে হবে আক্রান্ত ছাগলের দ্রুত মৃত্যু হলে কোনো নির্জন স্থানে ছয় ফুট গভীর গর্ত করে মৃতদেহ ও অন্যান্য জিনিসপত্র মাটিতে পুঁতে ফেলতে হবে প্রতিকার তর্কা হয়েছে বুঝতে পারলে পাঁচ লাখ প্রুকেন পেনিসিলিন রানের মাংসে অথবা পাঁচ মিলিমিটার টেরামাইসিন মাংসপেশিতে ইনজেকশন ইঞ্জেকশন করতে পারলে উপকার পাওয়া যায় তো বন্ধুরা এনথাক্স রোগ এবং তার লক্ষণ কি আমি আপনাদের সামনে বললাম আপনারা যখন এই আপনার কোনো পশুর মধ্যে ছাগল হোক ভেড়া হোক অথবা গরুর মধ্যে যদি এই লক্ষণ প্রকাশ পায় তাহলে ধরে নেবেন যে আপনার প্রাণীটার এনথাক্স হয়েছে তাহলে সঙ্গে সঙ্গে আপনার আশেপাশে যে পশু হাসপাতাল বা চিকিৎসালয় রয়েছে বা ডাক্তার রয়েছে তিনার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানাবেন এবং তাহলে আপনার পশুটা মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে এভাবে আপনি আপনার খামারের ছাগল ভেড়া বা গরুকে হ্যাঁ এ সমস্ত লক্ষণ জানার পর নিজে তার চিকিৎসা করতে পারবেন অথবা তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবেন আমি শুধু আপনাদেরকে এই বিষয়ে মানে বিস্তারিত জানার জন্য আমি এই সমস্ত ভিডিও তৈরি করছি যদি আপনারা খামারই হন আর এই সমস্ত বিষয়ে আপনার জ্ঞান থাকে তাহলে দেখা যাবে আপনার সচেতন সচেতন হওয়ার কারণে আপনার খামারে অনেক রোগ বালা হবে না যার ফলে আপনি হ্যাঁ অনেক সুবিধা পাবেন ঠিক আছে বন্ধু তো আমার এই সমস্ত ভিডিও আমি তৈরি করছি এখন অসংখ্য ভিডিও তৈরি করব বিভিন্ন বিষয়ে তৈরি করব আপনারা আমার ভিডিও অবশ্যই দেখবেন আচ্ছা আমি রাখলাম তাহলে